দাবি করা করতে পারলি কাটিকুটু করে। এখন কথা হলো যে আমাদের জীবন তো পাড়ি করে দিলাম, কিন্তু অভিনেতা মিজাম সাহেবের কবর কোনটা সামনে দেখাতে পারবেন? এই কবরটা না জি, এখানে যারা আছে ওনারা আসে মনে হয়, আমার ছেলেরা আসে, ছেলেরা আসে, ভাইস্তে আসে। মানুষ হিসেবে কিরকম ছিলেন? নিশ্চয় দেখছেন উনি যখন জীবিত ছিলেন। হ্যাঁ হ্যাঁ দেখছি। কিরকম ছিলেন মানুষ? ভালোই ছিল, ভালোই। তার জন্য সবার কাছে একটাই বিষয়, তাদের আমরা তাদের তার জন্য হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু জাকির ফরাদ ব্লগ চ্যানেল। ভিউয়ার্স, আমি এখন দাঁড়িয়ে আছি কুষ্টিয়া পৌর কবরস্থানে। এখানে আসার একটাই কারণ, বাংলাদেশের চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেতা প্রয়াত মিজু আহমেদ সাহেবের কবর হচ্ছে এখানে। এখানে উনি শায়িত। তা আজকে এই প্রিয় অভিনেতার কবরটি জিয়ারত করব। পাশাপাশি এখানে যদি কোনো কবর পরিচর্যা করবি এবং স্থানীয় লোকজনকে পাই, তাদের থেকে প্রিয় অভিনেতার সম্বন্ধে সাক্ষাৎকার নিব। আমি কথা না বাড়িয়ে সরাসরি ব্লগে চলে যাচ্ছি। ভিউয়ার্স, আমার সাথেই থাকুন। আমাদের সদ্যীয় জনপ্রিয় অভিনেতা মিজু আহমেদ সাহেবের কবর কোনটা সামনে দেখাতে পারবেন? একটু দেখবো, চলো। ভিউস, আমি ওনার সাথে যাচ্ছি, উনি এখানে কেয়ারটেকার, উনি এক্স্যাক্টলি দেখিয়ে দিবে আমাদের বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেতা মিজু আহমেদ সাহেবের কবরটা এক্স্যাক্টলি কোথায়। তবে এতটুকু জানি যে কবরটা হচ্ছে আপনার কুষ্টিয়া পৌর কবরস্থানের ভিতরে পড়ছে। আমরা এখন পৌর কবরস্থানের ভিতরে আছি এবং পৌর কবরস্থানের ভিতরে যে রাস্তা, ওই রাস্তা ধরে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি ভাইয়ার সাথে। ভাইয়া নিয়ে যাচ্ছেন ভিউয়ার্স। দেখুন এখানে অনেক কবর এবং এই কবরস্থানটা খুব সুন্দর, মাঝখান দিয়ে পথ গেছে, খুবই পরিপাটি। এই কবরটা না দেখুন, এখানে ভিউয়ার্স কিন্তু নামও লিখা আছে, মরহুম মিজু আহমেদ। আর ঠিক ওনার প্রথমে যে কবরটা মনে হয় মরহুম আবুল মোহাম্মদ হচ্ছে ওনার বাবা সম্ভবত, না বাবা? আচ্ছা আচ্ছা, এখানে দুইটাই কবর আছে আর পাশে আর একটা কবর আছে, ওটা ওনার আমুন না, যেটা হচ্ছে মরহুমা লুৎফুর নেসা বেগম, এটা হচ্ছে মিজু আহমেদ সাহেবের মা। অর্থাৎ মা বাবার পাশে শায়িত আমাদের বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেতা মিজু আহমেদ সাহেব। আর কিছু বিষয় জানার ছিল, আপনি যেহেতু এখানে কেয়ারটেকার, আপনি অনেক কিছুই জানেন। এই যে কবরটা আমাদের সদ্য জনপ্রিয় অভিনেতা মিজু আহমেদ সাহেবের, এই কবরটা দেখতে কে আসে? ওনার ফ্যামিলিতে আসে, ওনার ভক্তরা আসে। আচ্ছা, ফ্যামিলি থেকে ওনার কি ভাইরা তো, ওনার ভাইদের বাসা তো এখানে, যারা আছে ওনারা আসে মনে হয়, আমার ছেলেরা আসে, ছেলেরা আসে, ভাইস্তে আসে। আচ্ছা, ভক্তরা অনেক ভক্ত আসে, অনেক ভক্তরা আসে, প্রায় মানে সপ্তাহে এক দুই দিন আসে, দুই তিন দিন আসে ভক্ত দেখার জন্য, দেখার জন্য কবর জিয়ারত করে, না কবর জিয়ারত করে, দেখাশোনা সবকিছু তারা। আচ্ছা, এই যে কবরটা মানে কবরস্থান যেটা, এই কুষ্টিয়া পৌর কবরস্থান, এটা কতজন আছে পরিচর্যা কর্মী কবরস্থানে? আমাদের মোটামুটি আছে প্রায় বিশ জন, বিশ জনের মতো আছেন। আপনাদের বেতন কে দেয়? কৃষক পৌরসভা দেয়, পৌরসভা থেকে দেয়, না? আচ্ছা, আর মিজু আহমেদ সাহেবকে কখনো দেখছেন আপনি? হ্যাঁ দেখছি। আচ্ছা, ওনার সম্বন্ধে একটু বলুন না, উনি মানুষ হিসেবে কিরকম? মানুষ খুব ভদ্র, মানে নরম ভদ্র। ছবিতে যাই হোক না, সে মানুষের নরম ভদ্র মিশে হচ্ছে, উনি অভিনয় করতেন, একটা ক্যারেক্টার প্লে করতেন, মানুষের সাথে নরম ভদ্র ব্যবহার আছে, মানে তুলনাহীন, খুবই ভালো ছিলেন, ভালো ছিলেন। যেটা বলছেন যে এখানে পায়সম ওনার ভক্তরা আছে, কোথায় থেকে? এখানে শুধু কুষ্টিয়া আসে নাকি পুরো দেশ থেকে আসে? পুরো দেশ থেকে আসে, ঢাকা থেকে আসে, চট্টগ্রাম থেকে আসছে, বিভিন্ন দেশ থেকে আসে কবর দেখার জন্য। তার এক নজর যখন তারা চিনে না, তখন হয়তো আপনার সাহায্য নেই যে মিজু আহমেদ সাহেবের কবর কোথায় কোনটা। উনি একজন কীর্তিমান সন্তান, এই যে আপনার কুষ্টিয়ার, কুষ্টিয়াকে পুরো মনে করেন বাংলাদেশে পরিচিত করেছেন, উনি উনি একজন আছেন, আর একজন হচ্ছে আমাদের আহমেদ শরীফ সাহেব। তো আহমেদ শরীফ সাহেব তো এখন জীবিত আছেন, মিজু আহমেদ সাহেব তো চলে গেছেন, ওনার ওনার কোনো দেখছেন আপনি? কোনো ছবি দেখছেন মিজু আহমেদ সাহেব? ছবি দেখছেন, কি ছবি দেখছেন যদি?
জন্মবার্ষিকী বা মৃত্যুবার্ষিকী করা হয়? হ্যাঁ করা হয়, আয়োজন করা হয়। আচ্ছা, তো এই যে কুষ্টিয়া কবরস্থান, এটা কত মানে আয়তন কত? ষাট বিঘা। ষাট বিঘা? মানে এখানে উনি সাহিত্য আছেন, ওনার বা আছে, মা আছেন, এবং ওনাদের ফ্যামিলি মেম্বার যদি পরবর্তীতে কেউ আসে তারাও এখানে সাহিত্য হবে। আচ্ছা, তো এটা কি বছর বছর বাড়ে নাকি সবসময়? না, এবার বাড়েছেন, দেশে সবাই কিনতে লাগছিল, জায়গা শর্ট পড়ে যাচ্ছে, এবার এই বছর বাড়েছে 18 লাখ টাকা। আর নর্মালি একটা কবর কত বছর থাকে যদি মানে কিনে না হয়? মানে কিনা হলো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে চাকার মানে নতুন টাকা রাখলে যতদিন রাখা যায়। আর যারা এখানে মানে কবর পরিচর্যা কর্মী আছে তারা কোথায় থাকে? এখানেই থাকেন না আলাদা ব্যবসা নিয়ে? বাসা না থাকে, আমি নাইট কেয়ারটেকার আছি, আমি রাত্রে থাকি। আপনি রাত্রে পাহারা দেন? পরিচর্যা কর্মীদের কি কাজ? তারা কি শুধু সাধারণ লোক থেকে যা পায় তা? তাই। আর আপনারা যারা আছেন স্থায়ী ভাবে, অর্থাৎ আমার বেতনভুক্ত আছে চারজন, আপনাদেরকে পৌরসভা থেকে চারজন আগে কত পান বেতন? 6,500 টাকা। 6,500 টাকা পান, আর এক্সট্রা কোনো টাকা? এরকম টাকা নেই। আর যা তোকে সন্তোষে দিয়ে গেল এটা আমাদের। আবার তো মনে করেন ঈদেও কি কোনো বোনাস? দুই ঈদে কোনো বোনাস নাই? ৭,000 টাকা মানে করতে খুড়া এবং কি বাস করি চাকার মাল কমপ্লিট দিয়েছে 7,500 টাকা। আচ্ছা, এখানে অনুমানিক কয়টা কবর আছে যদি বলতেন? এখানে মোটামুটি 50 লাখের উপরে। ওরে বাবা, এটাই তো মনে হয় কুষ্টিয়ার সবচেয়ে বড় কবরস্থান। সবচেয়ে বড় কবরস্থান। আচ্ছা, আমরা এখন যাকে নিয়ে কথা বলছিলাম বা যার কবর সামনে দাঁড়িয়ে আছি, এই যে নিজামের সাহেব, উনি তো এখন মারা গেছে, পৃথিবীতে বেঁচে নেই, ওনার জন্য ওনার ভক্তদের নিয়ে কিছু চাওয়ার আছে? আচ্ছা, সবাই দোয়া করবে তার জন্য, এটা কাজে লাগবে, সবাই দোয়া করাটা তার ক্ষমা করে দেন। তো আসলে ভাইয়া সকালবেলা আপনি খুব ব্যস্ত মানুষ, তার ভিতরে যে আমাকে সময় করে এই যে আমাদের প্রিয় অভিনেতার কবরটি দেখিয়ে দিলেন, সেজন্য আপনাকে আমার চ্যানেল জাকির ফরাদ ব্লগ চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। ভাইয়া আপনি ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ছেলে মেয়েরা পাস করবে, মেধা সম্পন্ন ছেলে মেয়ে আসবে। আমি যখন মিজোরামের সাহেবের কবর জিয়ারত করছিলাম তখন দুজন ভাইকে পারলাম, একজন মুরব্বী আঙ্কেল, একজন ভাইয়া। আসসালামু আলাইকুম। আমরা তো যেখানে দাঁড়িয়ে আছি এটার পাশে হচ্ছে আমাদের শ্রদ্ধেয় অভিনেতা মিজোরামের সাহেবের কবর। আপনাদের তো এলাকার ছেলে, একটু ওনার সম্বন্ধে বলুন না, উনি মানুষ হিসেবে কিরকম ছিলেন? নিশ্চয় দেখছেন উনি যখন জীবিত ছিলেন। হ্যাঁ হ্যাঁ দেখছি। কিরকম ছিলেন মানুষ? ভালোই ছিল, ভালোই ছিল। ওনার যদি পরিবার সম্বন্ধে একটু বলতেন। ওনারা তিন ভাই। আচ্ছা, বড় ভাইটা খসরু, আদমশাবাদ অফিসার ছিল, আর মেজো ভাইরা অ্যাডভোকেট এবং ইউ ছিল আর কমিশনার ছিল। আচ্ছা আচ্ছা। তারপর মিজু, মিজু আমার সাহেব, তো উনি যখন জীবিত ছিলেন উনি তো এলাকাতে অবশ্যই আসতেন, যেহেতু ওনার প্রত্যেক নিবাস কুষ্টিয়াতে। কিরকম লোকজনের ভিড় হতো ওনাকে দেখা? না, ওনাকে আমি দেখছি কয়েকবারে, আপনার এই যে কোটপাড়া যে কলেজ বোর্ড আছে না, এই জায়গায় ওনাকে আমি কয়েকবার দেখেছি। মানুষের দরবার, দরবার মুরিদ ছিল। হ্যাঁ হ্যাঁ, ওই জায়গায় উনি আসতো, কিন্তু ওনাকে দেখেছি বেশ কিছু লোকজন, হয়তো উনি আসে কিছু বক্তব্য দিতে এলাকার হিসাবে। তবে উনি একজন অভিনয় জগতে, উনি তার তো একটা ক্যারিয়ার ছিল, সে ধরনের অভিনয় ছিল, তার প্রফেশন ছিল। হ্যাঁ, তার প্রফেশন আছে। তবে উনি আমাদের চোখে একটু ভালো ব্যক্তি হিসেবে উনি ভালো ছিলেন, একজন ভালো পদ্মায় উনি যেটাই হোক, ক্যারেক্টার ওইটা। যেমন এখন আহমদ শরীফ সাহেব, তিনি তো অভিনয় করেন, পদ্মার হিসাবে আলাদা, বাস্তব তো না, বাস্তবে ভালো ছিল। এবং ওনাদের পরিবারটা মনে হয় ভালো, না শিক্ষিত ফ্যামিলি, পরিবারও ভালো ছিল। তবে অ্যাকচুয়ালি উনি ভালো মানুষ ছিল, ঠিক আছে। এখন মারা গেছে, ওনার আমলের দরজা বন্ধ, তো এখন ওনার জন্য কিছু চাওয়ার আছে দর্শকদের নিকট? স্যার দোয়া,
দোয়া ছাড়া আর কিছু নাই। তার জন্য সবার কাছে একটাই বিষয়, তাদের আমরা তাদের তার জন্য জনগণের কাছে একটু দোয়া চাচ্ছি, যাতে সে একজন ভালো ব্যক্তি যেন মানুষ তার জন্য দোয়া করে। ঠিক আছে ভাইয়া এবং আঙ্কেল, যেটা বলছিলেন যে এখানে তো উনি সাইত আছেন, ওনার আমলের দরজা বন্ধ, আমরা যারা বেঁচে আছি আমরা সবাই মিজোরাম সাহেবের জন্য দোয়া করবো, যাতে আল্লাহ পাক তাকে ব্যস্ত নসিব করে, তার যদি কোনো ভুল ত্রুটি থাকে তাকে মাফ করে দেন, এটাই তো না আঙ্কেল? ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ, আপনারা ভালো থাকবেন, আসসালাম। পাপের বোঝা দাও নামিয়ে, তোমার নূরে দাও ভরিয়ে জীবনের প্রভাত, জীবনের প্রভাত। আল্লাহ তোমার দরবারেতে তুলেছি দুই হাত, দো জাহানের দুঃখ থেকে দাও আমায় নাজাত, দাও আমায় নাজাত, দাও আমায় নাজাত, দাও আমায় নাজাত, দাও আমায় নাজাত। পাপের বিওসে কুষ্টিয়া ফোরক অবস্থানের সম্মুখে আছে একটি সুন্দর মসজিদ, আমি এই মসজিদটার পুরো একটা ভিউ দিব। তোমার আল্লাহ তুমি প্রভু নিখিলে, তুমি রহমান তুমি যে রহিম, কাজী রোজ হাসরে সব প্রশংসা তোমার আল্লাহ তুমি প্রভু নিখিলে, তুমি রহমান তুমি যে রহিম, কাজী রোজ হাসরে তোমারি দয়ায় এই জিন্দেগি, তবু ইবাদত করি বন্দেগি, তোমারি দয়ায় এই জিন্দেগি, তবু ইবাদত করি বন্দেগি, চাই না কখনো তবু দয়া ছাড়া কৃপার অন্যে, তুমি রহমান তুমি যে রহিম, কাজী রোজ হাসরে সব প্রশংসা তোমার আল্লাহ তুমি প্রভু নিখিলে, তুমি রহমান তুমি যে রহিম, কাজী রোজ হাসরে সহজ সরল দিয়েছো তোমার যে পথের সন্ধান, সে পথ দেখাও আমাদের শুধু ও গো মহামহিয়ান, সহজ সরল দিয়েছো তোমার যে পথের সন্ধান, সে পথ দেখাও আমাদের শুধু ও গো মহামহিয়ান, অবাধ্য যারা পাপি বুজদিল, করিও না সেই মিছিলে সামিল, অবাধ্য যারা পাপি বুজদিল, করিও না সেই মিছিলে সামিল। তো ভিউস আজকে যে ব্লগ করলাম প্রিয় অভিনেতা মিজু আহমেদ সাহেবের কবর,
এবং এখানে যে কবর পরিচর্যা কর্মী তার সাক্ষাৎকার এবং স্থানীয় লোকজনের সাক্ষাৎকার মিজোরামের সাহেব সম্বন্ধে। আশা করি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব জাকির ফরাদ ব্লগ চ্যানেল। নতুন দিনে নতুন ভিডিও নিয়ে আবার হাজির হব। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন, সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।